ড্রিম সুইট হোম লিমিটেড এর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাসুদ বলতেছি। আজকে আপনাদের মাঝে এস্টিমেট এন্ড কস্টিং নিয়ে কিছু কথা বলবো। আমরা সারা বাংলাদেশে বিল্ডিং ডিজাইনের কাজ টাজ করে থাকি। আমাদের অফিস বাড্ডা ডিএটি প্রজেক্ট, মধ্য বাড্ডাতে, এটা ঢাকাতে অবস্থিত। তো আমরা যখন একটা কনস্ট্রাকশন কাজের জন্য ডিজাইন করি এবং কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ শুরু করতে চাই, তখন আমাদের এস্টিমেট খরচটা কত হবে আমরা ওই কাজটির জন্য সেটা নিয়ে সবসময় চিন্তায় থাকি। আমাদের যে সকল ক্লায়েন্টরা আছে তারা সবসময় আমাদেরকে বলে যে ইঞ্জিনিয়ার সাহেব, আপনারা তো সবসময় বাড়ি তৈরি করে থাকেন, তো আমাকে যদি আপনার এই প্রজেক্টটার খরচ সম্পর্কে একটু বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো, আমি কাজটি ধরতে পারতাম। এখন সেই ক্ষেত্রে আমরা সবসময় তাদেরকে বলে থাকি যে আপনার বাড়ির ডিজাইনটা করার পরে কিন্তু আমি এস্টিমেটটা বলতে পারবো, আপনার আসলে খরচ কত হবে অ্যারাউন্ড। ব্যাপার হচ্ছে আমরা হিসাব না করে কিন্তু কোনো কথাই বলতে পারি না ইঞ্জিনিয়াররা, আমাদের হিসাব করেই তারপর আপনাদের জন্য কথা বলা দরকার হয়। তো সেই দিক থেকেই একটা বাড়ি করতে গেলে কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, কোটি কোটি টাকার প্রয়োজন। আর কেউ কোটি কোটি টাকা একটি বাড়ির পিছনে তার ইনভেস্ট রাখে, যে তার শৌখিনতাটা যতটুকু তার খরচের পরিমাণটা ততটুকুই হয়। এখন সেইখান থেকে আমরা যখন বিভিন্ন জনকে বলতে চাই যে আসলে খরচটা কিভাবে হবে, তো সেই এস্টিমেট নিয়ে আজকে একটু কথা বলবো। তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের এই পেজগুলো ফলো করে রাখবেন। আমরা ইঞ্জিনিয়ারিং ট্রিক্স এন্ড ট্রিক যত ধরনের আমরা যতটুকু জানি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা সারা বাংলাদেশেই বিল্ডিং এর কাজ টাজ করতেছি। আপনাদের কারো যদি বিল্ডিং এর ডিজাইনের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং কনসালটেন্ট করে থাকি। তো আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি তখন কিন্তু এস্টিমেট এন্ড কস্টিং একটা সাবজেক্ট থাকে আমাদের। তো সেই সাবজেক্ট থেকে আজকে আমি আপনাদের জন্য এস্টিমেট নিয়ে কিছু কথা বলবো। আমাদের এস্টিমেট কিসের কিসের উপরে হতে পারে, এটা হচ্ছে আমাদের আগে একটা কোশ্চেন, যে আমরা যখন একটা বিল্ডিং এর কাজ শুরু করব তখন আমাদের কি কি বাবদ ব্যয় হতে পারে, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। তো আমি সেই এস্টিমেট এন্ড কস্টিং থেকে বলি, আমরা যখন নির্মাণ সামগ্রী ব্যয় বাবদ আমাদের 60% ব্যয় ধরে রাখতে হবে। আমরা যখন ম্যাটেরিয়ালস কিনবো, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস লাগে একটা কনস্ট্রাকশন প্রজেক্ট তৈরি করতে হলে, তো আমাদের সেই বাবদ 60% আমাদের কনস্ট্রাকশন কস্ট রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা শ্রমিক মজুরি বাবদ আমরা 20% রাখবো। শ্রমিক মজুরি যেটাকে আমরা লেবার কস্ট বলে থাকি, এই বাবদ আমরা 20% রাখবো। তো এই হচ্ছে আমাদের শ্রমিক বাবদ। এখন আমাদের নেক্সট স্টেপে যেটা আছে, যন্ত্রপাতি, মিস্ত্রি, মেশিন ইত্যাদি বাবদ, এগুলি আমরা 3% ধরবো। এখানে আমি কি কি বললাম, যন্ত্রপাতি, মিক্সচার মেশিন ইত্যাদি বাবদ আমরা 3% ধরবো, এবং ঠিকাদারের লাভ বাবদ আমরা 10% ধরবো। এখানে যেই ঠিকাদার কাজটি পরিচালনা করবে অবশ্যই সে 10% তার লভ্যাংশ রাখবে, সে কারণ তার এটা প্রয়োজন। এবং কার্যনির্বাহে স্টাফ ও প্রতিষ্ঠানিক ব্যয় বাবদ আমাদের 4.5% এটা ধরে রাখতে হবে। আমরা যখন একটা স্টাফ রাখবো আমাদের সাইট পরিচালনা করার জন্য, একটা ইঞ্জিনিয়ার থাকবে, একটা সুপারভাইজার থাকবে, এবং সেই সকল কনসালটেন্সি বাবদ আমাদের 4.5% ধরে রাখতে হবে। এবং সর্বশেষ কিছু এক্সট্রা কিছু কস্ট আমাদের লেগে যায় কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে, যে সকল কস্টগুলো আমাদের 2.5% আমরা ধরে রাখবো। এই কস্টগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের কস্টের হিসাবটা আমরা বের করতে পারবো, যে আমাদের কত টাকা কস্ট হতে পারে একটা কনস্ট্রাকশন সাইট প্রজেক্ট আমরা হ্যান্ড ওভার করার জন্য। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে হ্যাঁ, আমাদের একটা কনস্ট্রাকশন প্রজেক্ট আমরা যখন শুরু করব কাজ তখন আমাদের কত টাকা খরচ হতে পারে। তো আমি আবার একটু আপনাদেরকে রিভাইজ করে দিচ্ছি যে হ্যাঁ, আমাদের একটা কনস্ট্রাকশন প্রজেক্টে কত টাকা এস্টিমেট হতে পারে। আমাদের নির্মাণ সামগ্রী ব্যয় বাবদ 60%, এটা হচ্ছে 1 নম্বর। এবং 2 নম্বর, আমাদের শ্রমিক মজুরি বাবদ 20%, কত হচ্ছে 60%। এবং আমাদের যন্ত্রপাতি, মিক্সচার মেশিন ইত্যাদি বাবদ 3%, এবং ঠিকাদার লাভ বাবদ 10%, এবং আমাদের কার্যনির্বাহে স্টাফ ও প্রাতিষ্ঠানিক বাবদ আমাদের হচ্ছে 4.5%, এবং আমাদের কিছু এক্সট্রা যেই খরচগুলো থাকে সেটা বাবদ হচ্ছে আমাদের 2.5%। তো এই হচ্ছে আমাদের 100%। এইভাবে যদি আমরা খরচটা হিসাব করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের কনস্ট্রাকশন প্রজেক্টের একটি ব্যয় আমরা আইডিয়া নিতে পারবো যে কত হতে পারে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন, যারা নতুন বাড়ি তৈরি করতে চাচ্ছেন এবং করার চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই যদি আপনাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং কনসালটেন্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদের এই পেজে মেসেজ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য। তো
ততক্ষণ ভালো থাকবেন, পেজটি ফলো করে রাখবেন, এবং নেক্সট দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।